নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করবো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালোই আছেন আমি এখানে খুব ভালো আছি আপনাদের ভালোবাসাতে তো আজকে ভিডিওটা শুরু করলাম বিকেল থেকে ঠিক বিকেল বলব না এখন প্রায় ওই তিনটে পনেরো বিকেল হয় হয় করছেন তো আসছে আমাদের আর একটা পুকুরের ছিপরাতে এখানে দুপুরে ভাই আসছিলো কিছু খাওয়ার দিতে দেখে মানে দেখে গেছিলো ভীষণ মাছ এই কণ্ঠাতে ভাসছে মানে এই জেঠুদের এই কণটাতে বাসন বাজে তো তো এই দুপুর টাইমটাতে ভীষণ মাছ এখানটাতে খেলা করে তো ভাই বলছি চ দিদি যাবো ছিপ ফেলাতে তো অনেক রুই মাছ লাইলেন্টিকা টিকাপ ভীষণ পড়ছে তো একটা ছিপে হলো না আবার দুটো ছিপ বানানাম কাকি একটা ছিপ নিয়েছে ভাইয়ের কাছে একটা আছে আমি বলি না যেহেতু ডোর আর কাঁটা আছে তো আর একটা ছিপ বানিয়ে নিই তো পাশের বাড়ির বৌদিদের বাড়ি থেকে কঞ্চে নিয়ে এসে ছিপ তৈরি করলাম তো কেস্তাদিতে তো কিছুতেই হচ্ছে না জেঠুদের কাঠাইটাও নেই তো আমি আর কাকি দুজনে মিলে যা ছিপটা তো বানিয়েই খেললাম তো আজকে ভাইয়ের সঙ্গে কম্পিটিশান আছে মাছ ধরা তো ভাই না একটা লাইলনের জালও করেছে করে তাতে কিছু মাছ যাবি রেখেছে সব মাছ আবার মারতে দেবে না তো কাকি এমনভাবে ছিপটাকে তুলেছে মানে যে মাছ আধার খাচ্ছিলো সে পড়ে না কিন্তু পাশে যে মাছটা খেলা করছিল তারই পেটে কাঁটা ফুটে একেবারে সে পড়ে গেছে যাই হোক কাকি সমস্ত মাছ বেছে পরিষ্কার করে দিয়েছে সমস্ত মাছ বলাটা ফুল অনেক মাছই পড়েছিল অ্যাকচুয়ালি ভিডিও করছিলাম ভাই একটা লাইলনের জাল বানিয়েছিল তার মধ্যে মাছ জামানো ছিল নিয়ে সে রুই মাছ কালুস মাছ এই পুকুরটাতে মানে বাড়ির সামনের পুকুরটাতে ছেড়ে দিয়েছে ওগুলো ওই চারশো পাঁচশো গ্রামের মাছ বলে ওগুলো ছেড়ে দিয়েছে আমি ভিডিও করেছিলাম ভিডিওটা স্কিপ হয়ে গেছে মানে বুঝতে পারছি না কীভাবে ডিলেট হয়ে গেছে না উঠছে না ফোনটা কয়েকদিন খুব ডিস্টার্ব হচ্ছে জানেন বন্ধুরা যাই হোক মাছটা ধরার পর আমি একটু রিল বানাচ্ছিলাম তারপর রাস্তায় একটু হাঁটাচলা করছিলাম আর রাস্তাতে আসার পর দেখি এই মধু ফুলের গাছটাতেই প্রচুর মধু ফুল হয়েছে আমরা ছোটোবেলাতে না এই মধু ফুলের ফুল থেকে না মধু খেতাম কিন্তু পরে জানতে পারি যে এই মধু ফুলের মধু খাটা নাকি ভালো নয় বিষাক্ত গলার প্রবলেম হয় আর কী সব বলেছিল একটা মাস্টার মশাই সেই থেকে আর খাইনি কারণ সত্যি হয়তো আমরা জানি না অনেক ভুল করে ফেলি কিন্তু আগে যে অত খেয়েছি কোনো প্রবলেম হয়নি অবশ্য তো ওটা বলার পর ভয় আর খাইনি তো যাই হোক সন্ধে তো হয়েই গেল তো সন্ধে মানে আবার রান্না বান্নার পালা তো জানেন বন্ধুরা আজকে ভাই বলেছিলো দিদি আর চালকুড়ির রুটি কর কারণ আমার ছোটো বোনের ননদ মঞ্জু বোন ও হচ্ছে চালগুড়ি পাঠিয়েছিলো তো মেশিনে ভানানো ওইটা সেই চায়না মেশিনে চালগুড়ি খুব সুন্দর ময়দার মতো গুঁড়ো একেবারে তো গুঁড়ির রুটি আর চিকেন কষা বা মটন কষা একেবারে জমে যায় জানেন ভাই গুঁড়ির রুটি খেতে ভালোবাসে বলে আমার বোনের ননদ প্রায় পাঠিয়ে দেয় তো অনেক চালগুড়ি নিয়েছি কারণ আমার ছেলেও চালগুড়ির রুটি খেতে ভীষণ ভালোবাসে ও মিনিমাম এগারোটা বারোটা খেয়ে নেবে রুটি বিশেষ করে চিকেন কষা বা মটন কষা পেলে আর দেখতে নেই তো ভালো করে মাখিয়ে নিচ্ছি আর অল্প ঈষদ উষ্ণ জল দিয়ে মাখাবো মানে ডোটা তৈরি করব ভালোই কিন্তু জল খায় চালগুড়ি না অল্প অল্প করে জল দিলে বেশ জলটা খেঁচে নেয় তো এই ছোট্ট পাত্র তো ও মানে পাত্রটা একটু ছোটো হয়ে গেছে অনেকটা চালগুড়ি মা হাতে না ভীষণ অসুবিধা হচ্ছে মনে হয় চেঞ্জ করে নিতে হবে তো একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিলাম কারণ মাখানোর সময় একটু বড়ো পাত্র না হলে না হবে না অনেকটা চালগুড়ি তো মাখাতে একটু কষ্ট হয় বটে কিন্তু খাওয়ার সময় আর কষ্টটা কষ্ট বলে মনেই হয় না তো ভালো করে মাখিয়ে নিয়ে মিনিমাম পঁয়তাল্লিশ মিনিটের মতো রেস্ট রেখে দেবো আর যখন মাখাবেন একটু শক্ত শক্ত করে ডোটা তৈরি করে রাখবেন করে আধা ঘন্টা কি পঁয়তাল্লিশ মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবেন তাহলে এই চালগুড়িটা বেশ সুন্দরভাবে মজে যাবে আর রুটিটা না সুন্দর হয় তখন রুটির গাড়গুলো আর ফাটে না আর এই যে শক্ত করে মাখালে ওই আধা ঘন্টা যে পঁয়ত্রিশ মিনিট ঢাকা থাকবে মজেও যাবে আর জিনিসটা খুব সুন্দর সফট হয়ে নরম হয়ে যাবে আর বেশি নরম হয়ে গেলে না তাহলে ঢাকার পর আরও নরম হয়ে যাবে তখন আরও চালগুড়ি খাবে ঘন্টা রেস্টে রেখে দিয়েছি আর এদিকে চিকেনটা আমার বলতে গেলে কষাও হয়ে গেছে চিকেনে কিন্তু জল দিইনি চিকেনটা ঢাকা লাগিয়ে হালকা হিট দিয়ে রান্না করছি চিকেন থেকে জল বেরিয়েছে আর তারই জলে সুন্দর কষা হয়ে গেছে প্রায় রান্না শেষের পথে তো বন্ধুরা এই চিকেন কষা আর এই চালগুঁড়ের রুটি আমরাও বানিয়ে ফেলুন দুধ লাগে খেতে জানেন তো আমার মেয়ে এমনি সময়ে একটা রুটি খাবে আর এই চিকেন পেলে তো দুটো রুটি খাবে আর এই চালের রুটি পেলে না তিন পিস রুটি খাবে আর চালের রুটিগুলো না খুব সুন্দর হয় একেবারে চিকেন রান্না কমপ্লিট হয়েছে কিন্তু সন্ধ্যেতে একটু পটলের চপ বানাবো বলে না সকালবেলা সমস্ত রেডি করে ফ্রিজের মধ্যে রেখেছিলাম তো এই তেলটাতে না কয়েকদিন আগে না কাল ভেজেছিলাম তাই তেলটা অনেকটা কালো হয়ে গেছে আর বিস্কুট বড়ো করেছে তো আরও কালো হয়েছে তো সন্ধেতে সবাই এক পিস পিস করে পটলের চপ খাবো গরম গরম চপ আর চা দুর্দান্ত লাগে খেতে কয়েকদিন আগে চপ ভেজেছিলাম তো মা বললো মিতা আর বৌমা আসছে এখন পটলের চপটা বানা তোমাদের বাসন্তী এখনও পটলের চপ আমার হাতে খায়নি তাই বানালাম তো পটলের চপ আর গরম গরম চা একেবারে জমে যাবে জানেন বন্ধুরা পটলের চপের রেসিপিটা কিন্তু আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি আপনাদের ইচ্ছে হলে দেখতে পারেন তো আমরা চা আর পটলের চপ আড্ডা দিয়ে বেশ জমিয়ে খেলাম আর তারই মধ্যে খুব সুন্দর ডোটা তৈরি হয়ে গেছে একেবারে সফটই নরম রুটিটা না পুরো কাগজের মতো পাতলা পাতলা হবে মানে যখন রুটিটা তৈরি করে নেবো দেখবেন পেপারে যা লেখা থাকবে রুটির অপোজিট থেকে দেখাই যাবে আমি ঠিক তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দেবো তো আমি আর বাসন্তী দুজন মিলিয়ে রুটিটা করে নিচ্ছি ও সেদিকে দিয়ে লেচি কেটে গোল গোল করছে অনেক রুটি তো আর আমি বেলে বেলে ভেজে নিচ্ছি যখন অনেক অনেক রান্না হয় তখন মনে হয় যে সাইডে কেউ থাকলে ভালোই লাগে জানেন বন্ধুরা ভীষণ ভালো লাগে যদি কেউ থাকতো সাইডে তাহলে বেশ আনন্দই লাগে অন্তত পাশে দাঁড়িয়ে যদি কেউ কোথাও বলে বেশ ভালোই লাগে কাজটাও যেন মনে হয় বেশ সুন্দরভাবে হয়ে যায় এই দেখুন একেবারে পাতলা পাতলা রুটি হয়েছে আর রুটিগুলো শ্যামসুম লেখাটা কিন্তু দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন রুটির মধ্যে একেবারে সুন্দরভাবে দেখা যাচ্ছে আরও পাতলা করা যায় আর রুটিগুলো না পুরো দখল দখল হয়ে ভাজে আমার মা এসে বলছে কিরে রে হয়েছে রুটি তো যে বাবার খেতে দেরি হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি পটলের চপটপগুলো করলে না অনেকটা সময় চলে যায় তাই আগে তিন পিস ভেজে বাবাকে খেতে দিয়ে দেবো তারপর বাদবাকে রুটিটা ধীরে শেষতেই হবে তো সমস্ত রুটি কমপ্লিট দেখতে পাচ্ছেন কতগুলো রুটি করেছি আমার মেয়ে বলছে মা আমায় তুমি রুটি দিয়ে দাও আমি রুটি আর মাংস কষা খেয়েই নিই তো তার আগে আমি আমার বাসন দিকে বলছি ঠিক আছে দেখো তো রুটিটা কেমন হয়েছে বলছি দিদি খুব সুন্দর হয়েছে একেবারে নরম নরম সবটে সবটে রুটি হয়েছে তো সেও টেস্ট করলো আর আমার মেয়ে বাদামাকিটা খেয়ে নিল ও আর রাত্রিতে খাবে না ওর খাওয়া কমপ্লিট তো ও রাত্রি হতেই এখন প্রায় সাড়ে নটা বাজে তো আমরা সবাই মিলে খেতে বসেছি মাংস কষা রুটি মানে চালের রুটি তো বন্ধুরা আপনারাও এইভাবে চালের রুটি আর মাংস ভাষা বানিয়ে ফেলুন বাড়িতে আর মজা করে এনজয় করে খান তো এখনকার মতো রাখছি বাই বাই